তো এখন আমরা কিভাবে একটি কাস্টম ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ক্রিয়েট করব, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ফ্রিতে নিতে হয় কিভাবে বা কিভাবে করতে হয় সেটা কিন্তু আমরা জেনে যাব। তো সর্বপ্রথম ফ্রি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট যদি আপনি এখানে লিখেন তাহলে গুগলে অনেক ওয়েবসাইটই পেয়ে যাবেন। তো আমি যেটা সবসময় ইয়ে করি সেটা হচ্ছে এই যে, হ্যাঁ এই যে গেট স্টার্টেড, তো নেম ইউর প্রজেক্ট, সেখানে নাম লিখলাম, লেটেস্ট বাংলা নিউজ, একটা পাসওয়ার্ড দিলাম, কিন্তু হচ্ছে না কেন? সাবমিট এ হবে, একটু সময় নিতে হবে, আপনি ইমেলটা কনফার্ম করে নিলে হবে। হ্যাঁ ইমেল তো কনফার্মেশন করা হচ্ছে। আচ্ছা আগে আমরা দেখি কিভাবে কি করতে হয়, আপনারা পরে টেস্ট করেন, পরে টেস্ট করলে যদি কোনো সমস্যা হয় সেই সমস্যাগুলো সলভ হবে পরে, এটা আমি আগে আমাকে একটু দেখাতে দেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এখন দেখুন আমরা তো ফ্রি ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কীভাবে নিতে হয় সেটা আমরা কিন্তু জেনে গেছি, যেটা 3.0webhost.com, এখান থেকে আপনি ফ্রিতে ওয়েবসাইটটাকে সাজিয়ে নিতে পারেন আপনার নিজের জন্য বা যে কোনো পারপাসে, এটা আপনি প্র্যাকটিসের জন্য ফ্রিতে বা এক্সপেরিমেন্ট করার জন্য করতে পারেন। এর পরবর্তীতে আপনি যদি মনে করেন না আপনি এগুলো পারবেন, এগুলো আপনার জন্য সহজ হয়, তাহলে সেই জিনিসগুলো আপনাকে পরবর্তীতে, বা আমরা আমরা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের যে ওয়েবসাইটগুলো পেয়ে থাকি বা যে হোস্টিংগুলো কিনে থাকি ফার্স্টে স্টার্ট করার জন্য, সেগুলোতে দেখা যায় একটা ওয়েবসাইট শুধুমাত্র রান করা যায়, কিন্তু সেগুলোতে প্র্যাকটিস করা কঠিন, বা আরেক প্র্যাকটিসের জন্য কোনো ওয়েবসাইট আমরা পাই না। সেক্ষেত্রে আমরা এই ওয়েবসাইটটাকে ব্যবহার করে আমরা একটা এখান থেকে লগ ইন করে এখান থেকে আমরা একটা ওয়েবসাইট তৈরি করে আমরা এখান থেকে আমাদের এক্সপেরিমেন্টগুলো এখান থেকে করতে পারি। তো আমরা এখন দেখব কিভাবে একটি ওয়েবসাইট তৈরি করতে হয়। তো একটি ওয়েবসাইট তৈরি করার জন্য একটা ওয়েবসাইট কীভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয় সেই জিনিসগুলো আমরা একটু জানার চেষ্টা করব। সি প্যানেল দিলে আপনার ওয়েবসাইট এবং ওয়েবসাইটের সাথে স্ল্যাশ দিয়ে সি প্যানেল লিখলে সেই ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটের সি প্যানেলে চলে যাবেন আপনি খুব সহজে। তো আমার এইটা সি প্যানেল কোনটা, মেবি আমার ওয়েবসাইটের সি প্যানেলের লগ ইন প্যানেল এইটা, আমি সেখানে লগ ইন করি আগে। তো এখানে আমরা দেখবো কীভাবে একটি ওয়েবসাইট ক্রিয়েট করতে হয়। তো সবার একদম এইটা হচ্ছে সি প্যানেল, এই আপনার হোস্টিংটা অনেক রকমের হতে পারে, সি প্যানেল হতে পারে, ডাইরেক্ট অ্যাডমিন হতে পারে, ঠিক আছে। তো এখানে কী কী ফিচারগুলো থাকে, এখানে সব ফিচারগুলোই থাকে মোটামুটি, ডিরেক্টরি ফর প্রাইভেসি সবগুলো থাকে। আমাদেরকে কীভাবে একটা ওয়েবসাইট সেখানে ইনস্টল করতে হবে সেটা আমরা এখন দেখি, একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কীভাবে করতে হবে। তো ব্লগের জন্য যদি এখানে আপনি এগুলো যদি আপনি ব্লগের জন্য আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে চান তাহলে ওয়ার্ডপ্রেসে ক্লিক করলে আপনার এখানে সফটওয়্যারগুলোতে চলে যাবে, সফটওয়্যারগুলোস অ্যাপ ইনস্টলার মধ্যে আপনাকে ওয়ার্ডপ্রেস একটি ওয়েবসাইট ইনস্টল করতে বলবে। তা আমি আপনাদেরকে এই নামে একটা ওয়েবসাইট তৈরি করছি, সেই ওয়েবসাইটের নাম কী হবে, যে কোনো একটা নাম হবে, এটা একটি ইয়ে হবে কি বলে অ্যাড অন বা এটাকে বলা হয় সাব ডোমেইন, ঠিক আছে। তো আমি আমাদের ওয়েবসাইটের প্রজেক্টের নাম বা ওয়েবসাইটের সাইটের নাম দিচ্ছি এটা যদি আমি দেই, তাহলে আমার ওয়েবসাইটটা এখানে মোটামুটি ইয়ে হয়ে গেলো, অ্যাডমিন এবং পাসওয়ার্ড আমরা এখানে দিতে পারি। তো আমরা অ্যাডমিন এবং পাসওয়ার্ড কী দিব সেটা নিয়ে যদি চিন্তা করতে না হয়, আপনি একটা অ্যাডমিন পাসওয়ার্ড অ্যাডমিন এবং ইউজার নেম এমনভাবে দিবেন যাতে আপনাকে
হ্যাঁ, এটা মনে রাখতে পারেন। ঠিক আছে, তো আমি অ্যাডমিনে দিই, অ্যাডমিনে দিই। পাসওয়ার্ড কি দেওয়া যাবে? পাস অ্যাডমিন দিব। ব্যাপার মোটামুটি একটি পাসওয়ার্ড ক্রিয়েট হলো, এবং থিম এখান থেকে চাইলে থিম নিতে পারেন, অথবা আপনি থিম না নিয়েও অন্যভাবে করতে পারেন, পরবর্তীতে থিম চাইলে ইনস্টল করতে পারেন। কেন আমি ইনস্টলে যাব, ইনস্টলে যাওয়ার পরে আমাকে এখানে ইনস্টলের জন্য আপনার ওয়ার্ড মানে হোস্টিংয়ের স্পিডের অনুযায়ী আপনাকে সে একটি ইয়ে দিয়ে দিবে। তো আমি এখন আমার ওয়েবসাইটে চলে যাব, যে ওয়েবসাইটটা আমরা এখন ক্রিয়েট করছি, সেই ওয়েবসাইটটা এখন এমন দেখাচ্ছে। এখন আমার এখন ওয়েবসাইটটা তো যদি যাই ড্যাশবোর্ড, দেখেন আমার ওয়েবসাইটটার হোম পেজটা হচ্ছে এরকম। এখন এখানে আমরা কীভাবে বাকি কাজগুলো কীভাবে করতে হবে সেটা আমরা দেখব। দেখেন আমাদের ওয়েবসাইটটার এখন দেখতে এরকম লাগতেছে। এখন এখানে কীভাবে এটাকে কীভাবে আমাদের সুন্দর একটি ওয়েবসাইট সাজাবো সেই জিনিসগুলো আমরা দেখব। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেল। তো এটা কোন অ্যাডমিন প্যানেলের মধ্যে চলতেছে বা কোন সিএমএসের মাধ্যমে চলতেছে সেটা আপনারা অবশ্যই জানেন। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে চলতেছে। ওয়ার্ডপ্রেস হচ্ছে সবচেয়ে জনপ্রিয় একটি সিএমএস, যে সিএমএসের মাধ্যমে প্রায় 40% মানুষ ওয়েবসাইট তৈরি করে থাকে। তো ওয়ার্ডপ্রেস ছাড়াও অনেক অনেক সিএমএস থাকে আছে, যেমন দ্রুপাল, জুমলা, ম্যাজেন্টো, এছাড়াও অনেক কাস্টম সিএমএস রয়েছে যারা নিজেরা সফটওয়্যার ডেভেলপমেন্ট করতে পারে, তাদের জন্য এগুলো অনেক সহজ। তো এখন আমরা একটি থিম দেই যাতে আমাদের ওয়েবসাইটটাকে আরেকটু সুন্দর করতে পারে। আমাদের এই ওয়েবসাইটটা কিন্তু আসলে সুন্দর না, কিন্তু আমরা একটা থিম যদি এখানে দিতে চাই তো আমরা কোথায় যাব? এখানে আমরা ড্যাশবোর্ডটা পরিচিত হয়ে নিই আগে। ড্যাশবোর্ডের মধ্যে এখানে আপনার অ্যাডমিনের নাম থাকবে, যে মনে করেন অ্যাডমিনের নাম যদি আপনি অন্য কিছু দিয়ে থাকেন সেগুলো দিতে পারবেন। এডিট প্রোফাইলে গেলে আপনার এখানে এই যে ছবি দিতে পারবেন, আপনার ওয়ার্ডপ্রেস প্রোফাইলটা এখান থেকে নিয়ে নিতে পারেন। এছাড়াও এখানে আপনার এখান থেকে যে পোস্ট, মিডিয়া, পেজেস, কমেন্টস, অ্যাপিয়ারেন্স, এসব জায়গা থেকে আপনার ওয়ার্ডপ্রেসের বিভিন্ন অংশ আপনি এখান থেকে ইয়ে করে নিতে পারেন, কি বলে, কাস্টমাইজ করে নিতে পারেন বা চেঞ্জ করে নিতে পারেন। তো সেটিংসটা দেখি নিই। সেটিংসে যদি আপনি পারমালিঙ্কস, এরপর প্রাইভেসি, মিডিয়া, ডিসকাশন, রিডিং, রাইটিং, জেনারেল, এই জিনিসগুলো অবশ্যই আপনাকে এগুলো টেস্ট করে নিতে হবে যে এইগুলাতে কি কোনটার কোন কাজ হয়। পারমালিঙ্কস কী? পারমালিঙ্কস হচ্ছে যে আপনার এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের প্রত্যেকটি যে একটা পোস্ট থাকে, পেজ থাকে, সেই পেজের সাথে পারমালিঙ্ক হিসেবে বা ওই লিঙ্ক এগুলো কেমন হবে সেটা এখান থেকে আপনি ইয়ে করে নিতে পারেন। মিডিয়া, মিডিয়া বলতে আপনার ওয়েবসাইটে কোন কোন ছবি আছে, ভিডিও আছে, সেগুলো আপনি এখান থেকে দেখে নিতে পারেন। এর পরবর্তীতে আরও আছে রিডিং, রিডিং আপনার যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট রয়েছে সেটা রিডিংটা কেমন হবে, সেখানে মানে আপনার ওয়ার্ডপ্রেসটাকে কেমন স্ট্যাটিক দেখাবে নাকি ডাইনামিক দেখাবে, সেগুলো আপনি এখান থেকে রিডিং থেকে ঠিক করে নিতে পারেন। এবার রাইটিং, রাইটিং হচ্ছে রাইটিংটা আমি আসলে এখন সঠিকভাবে একটু দেখে নিতে হবে। রাইটিংটা হচ্ছে আপনার, আচ্ছা, আপনি নিজে যে কোন ইয়ের মাধ্যমে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট দেখাবে সেই জিনিসগুলো এখান থেকে ইয়ে করে নিতে পারেন। আর জেনারেলে গেলে আপনার সব কিছুই এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন, যেমন ওয়েবসাইটের যে মেইন জিনিসগুলো, যেমন হচ্ছে আপনার ওয়েবসাইটের ইউআরএল, এগুলো এখান থেকে চেঞ্জ করতে পারেন, ওয়েবসাইটের অ্যাড্রেস বা অন্যান্য মানে ইয়েগুলো, ওয়ার্ডপ্রেসের ডেট ফরম্যাট, টাইম ফরম্যাট, বা আপনার যে আপনার বাকি মানে মেইন যে জিনিসগুলো দরকার সেগুলো এখান থেকে নিতে পারেন। এবার টুলস, এই টুলসের মধ্যে আপনার অ্যাভেলেবেল টুলস বা কী কী টুলস আছে, ইম্পোর্ট, এক্সপোর্ট, সাইট হেলথ, এরপরে এক্সপোর্ট পার্সোনাল ডাটা, ইরেজ পার্সোনাল ডাটা, এই জিনিসগুলো আপনি এখান থেকে বিভিন্ন জায়গা থেকে, আপনি যদি আগে থেকে আপনার ওয়েবসাইট থেকে থাকে সেই ওয়েবসাইটে যদি কোনো ডাটা থেকে থাকে সেই ডাটাগুলো এখান থেকে আনতে পারেন, নিতে পারেন, এখান থেকে অন্য ডাটা নিতে পারেন, সাইটের অবস্থা কী সেগুলো জানতে পারেন। আপনার এই সাইটটাকে, সাইটের কোনো অংশ আপনি এক্সপোর্ট করে অন্য একটি সাইটে বসাতে চান সেটাও করতে পারবেন, আর অন্য একটি সাইট থেকে কোনো একটি অংশ আপনার এখানে এই সাইটে আনি ঢুকাতে চান সেটাও পারবেন। এরপরে আপনার
এই টুলস অ্যাভেলেবল টুলসের মধ্যে এই যে জিনিসগুলো আছে সেই সবগুলো জিনিস দেখাবে। এবার ইউজারে আসি, ইউজারের ক্ষেত্রে আপনার অল ইউজার, আপনি কতজন ইউজার আছে সেটা দেখতে পারেন, নতুন ইউজার তৈরি করতে চাইলে করতে পারবেন, আপনার ইউজার প্রোফাইলগুলো দেখতে পারেন। এরপর প্লাগইন, প্লাগইনের মধ্যে আপনার ইনস্টল প্লাগইনগুলো এখানে এটা ক্লিক করলে আপনি ইনস্টল প্লাগইন যতগুলো রয়েছে সেগুলো দেখতে পারেন। নতুন প্লাগইন যদি আপনি অ্যাড করতে চান সেটা করতে পারেন, আপনার যদি কোনো প্লাগইন এডিট করার প্রয়োজন হয় থাকে সেখান থেকে করতে পারেন। অ্যাপিয়ারেন্সের মধ্যে আপনি থিমস, থিমস হচ্ছে যে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কয়েকটা থিম থাকবে বা কী কী থিম আছে সেগুলো এখান থেকে দিতে পারবেন। আর আপনার জন্য কী কী মানে অনেকে থাকে, দেখা যাচ্ছে একটা ওয়েবসাইট কিনে কেনার পর একটা থিম যখন কিনে পরবর্তীতে তার ওই থিমের সাথে অনেকগুলো প্রিল মানে অনেকগুলো ডেমো থিম থেকে থাকে সেগুলো আপনি দেখতে পারেন এখান থেকে। কাস্টমাইজ, এই কাস্টমাইজ অপশন থেকে আপনার ওয়েবসাইটের এই যে এখানে কোথায় লোগো থাকবে, আপনার লোগো কী হবে, আপনার হোবার আইকন কী থাকবে, আপনার এই যে ফ্যাব আইকন কী থাকবে সেগুলো আপনি এখান থেকে কাস্টমাইজ থেকে নিতে পারেন। আপনার ওয়েবসাইটে কী কী উইজেট থাকবে সেগুলো আপনারা কাস্টমাইজ অপশন থেকে দিতে পারেন, উইজেট থেকে। এরপর মেনু, আপনার ওয়েবসাইটে অনেকগুলো মেনু থাকার প্রয়োজন আছে অবশ্যই, সেই মেনুগুলো এখান থেকে ঠিক করে নিতে পারবেন। এরপর ব্যাকগ্রাউন্ড, থিম এডিটর, এই জিনিসগুলো আপনারা অবশ্যই বুঝেন বা বুঝে নিতে পারবেন এগুলো টেস্ট করার মাধ্যমে। তো এখন আমরা একটা দেখি একটা থিম ইনস্টল করে কীভাবে থিম ইনস্টল করতে হয় বা একটা থিম কীভাবে কাস্টমাইজ করতে হয় সেটা আমরা দেখব। এখানে আমরা যখন থিমসে ক্লিক করলাম, আমরা একটু আগেই বললাম যে কী কী থিম রয়েছে সেই থিমগুলো আপনি এখান থেকে দেখতে পারেন। এই দেখেন এখানে এগুলো হচ্ছে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট থিম, এই থিমগুলো কেউ ইউজ করে না, কারণ হচ্ছে এই থিমগুলো কোনো কাজের না বা এগুলো খুব বেশি অ্যাডভান্স ফ্যাসিলিটি এগুলোতে নেই, যার কারণে এই থিমগুলো মানুষে ইউজ করতে পারে না। তো এই থিমগুলো আপনি এখান থেকে চাইলে কেটে দিতে পারেন, কীভাবে কাটবেন সেটা এখনই দেখে নিলেন। এবার আমরা একটি নতুন থিম কীভাবে আপলোড করব বা নতুন থিম কীভাবে কোথা থেকে আনবো সেই জিনিসগুলো দেখব। অ্যাড নিউ থেকে ক্লিক করলে আপনি আপনার একটি থিম এখান থেকে ক্রয় করে নিতে পারেন বা ফ্রি থিম থাকলে সেই ফ্রি থিমগুলো নিতে পারেন। দেখেন এখানে কিন্তু আপনার পছন্দ মতো আপনার কোন নিশ আপনি কী নিয়ে কাজ করবেন সেই বিষয়গুলো দেখে এখান থেকে খুব সহজে বাছাই করে যে কোনো থিম নিতে পারেন। যে থিমগুলোর প্রাইস কেমন সেগুলো দেখতে পারেন, আপনার এই দেখুন আপনার যদি নিউজ চ্যানেল হয় সেই নিউজের জন্য এই থিমগুলো সবচেয়ে সুন্দর। এর পরবর্তীতে এছাড়াও নিউজ ছাড়াও ব্লগিং বা নিউজ যদি একসাথে চালাতে চান এই থিমটা আপনার জন্য বেস্ট, বা আপনি যদি কোনো ধরনের স্কুল কলেজ বা এই জিনিসগুলোর জন্য বিভিন্ন কারণে বিভিন্ন থিম প্রয়োজন হয়। তো মার্কেট প্লেস বা আপনার ইয়ের জন্য মার্কেট যদি হয় সেটার জন্য এই থিমটা। তো এগুলো কী থিম, এগুলো হচ্ছে মেবি এগুলো মানে বিভিন্ন ফিচারের জন্য বিভিন্ন ইয়া বা আমাদের ওয়ার্ডপ্রেসের জন্য যে ডিফল্ট থিমগুলো থাকে থাকে এগুলো হচ্ছে সেই থিমের মধ্যে পপুলার থিম যেগুলো সেগুলো। তো আপনার যদি যে কোনো মানে আপনার যদি পছন্দের কোনো থিম থেকে থেকে থাকে সেই থিমগুলো এখান থেকে আপলোড করতে পারবেন আপলোড থিম থেকে। তো আমরা একবার দেখে নিই কীভাবে একটি থিম কাস্টমাইজ করতে হয় বা একটি থিম চালাতে হয় বা এই থিম ওয়েবসাইটের যে কাস্টমাইজ অপশন আছে সেই ওয়েবসাইটের কাস্টমাইজ অপশনে কী কী থাকে বা এই যে এখানে এই যে জিনিসগুলো এখানে কীভাবে কী করতে হয় সেটা আমরা দেখি। আমরা একটি এই থিমটাই পছন্দ করলাম, ইনস্টল করে নিই। ইনস্টল করার পর দেখবো আমাদের ওয়েবসাইটটা কেমন দেখে। ইনস্টল করার পর অবশ্যই অ্যাক্টিভ করতে হবে, আর এখান থেকে আপনি চাইলে লাইভ প্রিভিউ দেখতে পারেন। আপনার এই থিমটা ইনস্টল করার পর দেখেন আপনার ইনস্টলের থিমটা দুইটা চলে আসছে, কারণ হচ্ছে এই থিমের সাথে আপনাকে দুইটা ভিউ বা দুই ধরনের থিম আপনি ব্যবহার করতে পারেন। এখানে আমরা এখানে লাইভ প্রিভিউতে যদি যাই তাহলে আমরা লাইভ প্রিভিউ দেখতে পাবো, যদি আমার ওয়েবসাইটের সাথে এটা কেমন যাবে সেইটাও এখানে আপনি চাইলে দেখে নিতে পারেন। এখন আমাদের ওয়েবসাইটের সাথে এটা ওয়েবসাইটের নাম এখানে দেখা যাচ্ছে, ওয়েবসাইটের ট্যাগ লাইন সেগুলো এখানে দেখা যাচ্ছে, আমাদের ওয়েবসাইটটা সব যদি সব সব কিছু দেওয়া হয় কেমন লাগবে সেটা এখানে দেখা যাচ্ছে।
এবার আমরা কি করব, এইটার সাথে কিছু প্লাগইন দিয়ে থাকি, সেই প্লাগইনগুলো আমরা যদি এখান থেকে ইয়ে করে সেগুলো এখানে পাওয়া যাবে, এখন আমরা চাইলে এগুলো ইনস্টল করে নিতে পারি। এই এলিমেন্টর এটা আমাদের জন্য ওয়ার্ডপ্রেসের এখন সর্বশেষ যে ব্যবহার করার জন্য ওয়েবসাইট যেগুলো থিম এডিটর বা থিম বিল্ডার সেগুলো যেগুলো বলা হয় সেগুলো আমরা, এলিমেন্টরটা হচ্ছে সবচেয়ে বেস্ট এখন বর্তমানে, সবচেয়ে পপুলার আর কি, বেস্ট না পপুলার। তো দেখেন আমরা এই যে ওয়েবসাইটটাকে আমাদের ওয়েবসাইটের যেই মেইন বিষয়টা রয়েছে সেটার সাথে যদি এটাকে আমি রিলোড দিছি, তার এখন দেখা যাচ্ছে আমার ওয়েবসাইটটা এখন এরকম দেখা যাচ্ছে। আমরা এখানে লোগো দিব বা অন্যান্য জিনিসগুলো দিব, তো ইনস্টলিং প্লাগইন বা এগুলো সাকসেসফুলি ইনস্টল হয়েছে। এবার দেখা যাক আমরা কীভাবে একটি ওয়েবসাইটটাকে কীভাবে সাজাতে হয় সেই জিনিসগুলো আমরা দেখিনি। এখন ওয়েবসাইট কী কী রয়েছে এগুলো সার্চ করার জন্য আছে, কিন্তু আমাদের ওয়েবসাইটটাকে আরও সুন্দর করা প্রয়োজন। তো এটার জন্য আমার প্রথমে ওয়েবসাইটের জন্য একটি লোগো লাগবে, তো আমি এখান থেকে কাস্টমাইজেশনে গেলে আমার ওয়েবসাইটের লোগোটা পাওয়া যাবে, কোথায় লোগো দিতে হবে সেই জিনিসটা পাওয়া যাবে, এটা খুব সহজ। তো দেখুন সাইট আইডেন্টিটি যাব, বা আপনার ওয়েবসাইটের আরও অংশ এখানে আমরা দেখতে পাচ্ছি, যে অংশগুলোতে আপনার বিভিন্ন কাজের জন্য এগুলো ইয়ে করবে। এগুলো কখনোই বলে দিলে সব কিছু হবে না, কারণ হচ্ছে অনেক কিছুই আছে যেগুলো আপনারা টেস্ট না করলে কখনোই বুঝবেন না, বা এগুলো বুঝতে হলে মনে রাখতে হলে এই জিনিসগুলো টেস্ট করতে হবে, টেস্ট করা ছাড়া হবে না। আমরা এখন এইটার লোগো কী হবে আমরা আগে থেকেই আমাদেরকে এই লোগোগুলো নিয়ে নিতে হবে, তো আমরা এখন যে কোনো একটা একটা লোগো দিয়ে দিই। তো আমি এখান থেকে একটি লোগো আনবো, এগুলো আমরা বিভিন্ন কাজে নিচে এটা জাস্ট টেস্ট করার জন্য দেখাচ্ছি, সিলেক্ট করে নিলাম। এই লোগোটা আমরা বাছাই করে নিলাম, এবার দেখা যাক আমাদের লোগোটা কেমন হয়। পাবলিশ করে দিলাম, এবার দেখা যাক আমাদের ওয়েবসাইটটা রিলোড দিলে কেমন দেখা যায়। এই হচ্ছে আমাদের ওয়েবসাইট, চাইলে আমাদের ওয়েবসাইটের লোগোটা একটু ছোট বড় করে নিতে পারি, এই যে এখন এটা অনেক বড় দেখাচ্ছে, চাইলে এটাকে একটু ছোট করে নিতে পারি, এটা সাইজ এখান থেকে কমানো যাবে। এছাড়াও আরও আরও অনেক ধরনের ওয়েবসাইট রয়েছে, ডেমো ওয়েবসাইট রয়েছে, সেগুলো আপনারা দেখে দেখে এগুলো আপনারা খুব সহজে কাস্টমাইজ করে নিতে পারেন, যেগুলো আমাদের এই ইয়েতে থাকছে না, মানে এখানে সব কিছু থাকছে না, কারণ হচ্ছে এগুলো আমরা একটা ব্রিফ টাইপের, যদি সবগুলো দেওয়া হয় তাহলে অনেক সময় বেশি লেগে যাবে এবং অনেক বেশি ইয়ে করে আমরা মেইন বিষয়গুলো দেখাচ্ছে। আমরা এখন লোগো তৈরি করলাম, ফ্যাব আইকন সাইটের যে আইকনটা রয়েছে, যে এখানে দেখুন একটা গোল আইকন রয়েছে, যে গোল আইকনটা আমাকে চেঞ্জ করতে পারি এখান থেকে, আমি এই গোল আইকনটা হিসাবে গোল আইকনটার জায়গাতে এই আইকনটা বসাবো, সেটা আমি এখানে এটা সিলেক্ট করে দিলাম। এখন আমি যখন এটাকে ইয়ে করব, দেখুন এখানে ফ্যাব আইকনের জায়গাতে এই ইয়েটা চলে আসবে, তখন আমি পাবলিশ দিব। তাহলে আমি যখন ভিজিট সাইটে যাব তখন আমি দেখব যে আমার ফ্যাব আইকনের জায়গাতে ওই যে গোল অংশটাতে জায়গাতে আমার এখন নতুন একটি ফ্যাব আইকন চলে আসছে। দেখুন আমি যদি এটাও দিতাম বা যা ইচ্ছে দিতাম সেটা এখানে চলে আসতো। তো আমরা এখন মোটামুটি সাইটের এই অংশটাকে চেঞ্জ করে নিলাম, আমাদের সাইটের নাম দেখাচ্ছে, সাইটের ট্যাগলাইন দেখাচ্ছে, এবং সাইটের যে অ্যাড্রেস আছে সেগুলো এখন দেখাচ্ছে। এখন আমাদের ওয়েবসাইটটা যদি বাহিরে থেকে ভিজিট করতে হয় সেগুলো আমরা এখান থেকে করে নিতে পারি, আমার ওয়েবসাইটের লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি। এখন চাইলে এই ওয়েবসাইটটা এখন ভিজিট করা যাবে। তো এবার মোটামুটি আমরা এখন ফ্যাব আইকন বা ওয়েবসাইটের যে কাস্ট হেডার বা যে জিনিসগুলো মেইন সেই জিনিসগুলো আমরা দেখে গেলাম। এবার উইজেট অপশনে কী থাকে, মেনু যে অপশনে কী থাকে সেগুলো আমরা
দেখতে পারবো হেডার, হেডার অপশনে কি থাকবে, হেডার বলতে এখানে যে হেড আছে এই যে এটা, এই জায়গাতে কি থাকবে, এই যে স্যাম্পল পেজের অংশ অপশনে আমরা অনেক কিছু অ্যাড করতে পারি। এই যে মেনুস, মেনুস থেকে যদি আমি অনেকগুলো মেনু অ্যাড করি তাহলে দেখুন আমি এখান থেকে অনেকগুলো মেনু থাকতে পারে, মেনু নেম, মেইন মেনু, ক্রিয়েট মেনু, এখন সিম্পল পেজ, এখান থেকে আমরা মেনু ক্রিয়েট করতে পারি। তো মেনুগুলো ডিফল্ট থাকে না, আমাদেরকে মেনুগুলো নতুন করে বানায় নিতে হয়, আমরা একটা মেনু বানাবো। ভিউয়াল, হোম, সিম্পল পেজ, একটু মেনু দিলাম, এর পরবর্তীতে আরও কিছু পেজ আমরা বানিয়ে নিতে পারি। এই পেজগুলো আমরা যদি বানাই পরবর্তীতে, এগুলো মেনু এগুলো কোথা থেকে বানাতে হবে বা পেজগুলো কোথা থেকে বানাতে হবে, আমরা যদি পেজগুলো এখান থেকে বানাই নিই তখন আমরা এই পেজগুলো আন্ডারে আমরা এগুলো মেনুগুলো দিতে পারি। এখন যদি এখানে এটা আমি রিলোড দিই তখন আমার এখানে আরও অনেক কিছু চলে আসবে। দেখুন এখানে আমার একটা হোম বাটন চলে আসছে এবং একটা সিম্পল পেজ বলা হচ্ছে। যদি আমি আরও কিছু লিখি, এখানে আমরা প্রাইভেসি পলিসি বা এই ধরনের অনেকগুলো ওয়েবসাইট ইয়ে চলে আসে, মেনু আমরা তৈরি করে নিয়ে নিয়ে এখানে ইয়ে করতে পারি বা এগুলোকে সাব মেনু হিসেবে বানাতে পারি। আমরা চাইলে এটাকে আমরা দিতে পারি, এইভাবে দিলেও সেভ মেনু দেওয়ার পর আমরা দেখুন এইটা এখানে একটু চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমরা দেখে নিই কিছু কিছু পেজ, একটা দুইটা পেজ বানাই নিই, এই পেজগুলোর ছাড়া আমরা এখানে মেনু কীভাবে ক্রিয়েট হয়েছে, মেনু ক্রিয়েট হয়েছে কি না সেটা আমরা দেখতে পাবো না। এখানে আমি একটা মেনু ক্রিয়েট করে নিতে পারি, একটা পেজ নিউ পেজ নিলাম, পাবলিশ দিলাম, পাবলিশ হয়ে গেল। এবার আমি ব্যাকে যাই, তো এবার মেনু অংশ থেকে আমি এখানে নতুন একটি পেজ এখান থেকে এই যে নিউ পেজ পেয়েছি, অ্যাড টু মেনু দেওয়ার পর আমি নিউ পেজ এখানে পেয়েছি, সেভ মেনু দিব, দেওয়ার পর দেখবেন এখানে একটা মেনু চলে আসবে, নতুন একটি মেনু দেখছেন, এখানে এখন এক নতুন একটি মেনু এখানে চলে এসেছে। তো এইভাবে আমরা সব কিছু যখন আমরা ট্রাই করবো তখন আমরা অনেক কিছু এখান থেকে দেখতে পাবো। হেডার, হেডার মানে কি, হেডার মানে হলো এখানে এই যে হেডার আছে সেই হেডারটাকে আপনার নিজের মতো কাস্টমাইজ করা যেতে পারে। যেমন আমরা আমাদের যে ড্যামলেস.কম রয়েছে সেই ড্যামলেসের মধ্যে আমরা অনেকগুলো অনেক রকমের হেডার দেখতে পাই, সেই হেডারগুলো এখান থেকে কাস্টমাইজ করার পর সেগুলো কীরকম হয় যে এই এই এইটার মতো যদি করতে চান তাহলে আপনাকে ওই জিনিসটা এই হেডারটা অ্যাড করতে হবে। তো এই হলো আমাদের মোটামুটি মোটামুটি এগুলো বিষয়। আরও আরও ডিপে যদি যেতে চাই তাহলে কিন্তু আমাদেরকে এগুলো অনেক অনেক কিছু ট্রাই করতে হবে, অনেক অনেক প্র্যাকটিস করতে হবে। ডিপে যেতে যেতে হলে আমাদেরকে এগুলো প্র্যাকটিস করা ছাড়া কোনো উপায় নেই। আমি মেইন বিষয়গুলো এখানে দেখিয়ে দিয়েছি। এছাড়াও আমাদের এখানে যদি আমরা অন্যান্য থিম ইউজ করি বা অন্যান্য প্লাগইন ইউজ করি, বিভিন্ন প্লাগইনে বিভিন্ন কাজ থাকতে পারে। আপনি চাইলে এখানে ঘড়ি দিতে পারেন, টাইম দিতে পারেন, এই যে টাইম অলরেডি আছে মানে দিন আছে, অনেক অনেক কিছু করা যেতে পারে আমরা যেরকম করে থাকি বিভিন্ন ওয়েবসাইট বানানোর জন্য। তো এই হলো আমাদের বেসিক বিষয়, একটি ওয়েবসাইটের মধ্যে আমরা কী কী পেয়ে থাকি, কী কী ইয়ে থাকে সেগুলো আমরা এখানে জেনে গেছি। তো এই 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 যে এই জিনিসগুলো আমরা প্র্যাকটিস করার পর আমাদের অনেকগুলো প্রশ্ন তৈরি হবে, সেই প্রশ্নগুলো আপনারা করতে পারেন। আর পরবর্তীতে এটা টেস্ট করার পরে, আপনারা এটা প্র্যাকটিস করার পর বাকি অংশগুলো আমরা দেখব আস্তে আস্তে। তো ধন্যবাদ, করতে থাকুন, আমাদের প্র্যাকটিস করতে থাকুন এবং পরবর্তীতে আমরা সেই জিনিসগুলো আরও আরও অনেক কিছু অ্যাডভান্স অপশনে চলে যাব। ধন্যবাদ।